Vreau să-i cumpăr. Domnul Raia, acum se găsește să echipa ta la Arzenul Dargan. Asta nu se... Ei scrisi de două de mandata la Vista. Alla par, ei Vista vă mandă să știi bărăță. Evan, bărău jati să li bărăță. Manav jati, bărău bărău jati. Allah Taala ke din ke sisi korechen ebong dhongsho korechen tarpor Balaram ale salatu salam ke Allah Taala sisi korlen sei itihas apnara sobai janen Mahal Islam ke sisi korlen bhetter bhitore bhetter gulgul kore oti adore oti mayar jenake jannatul firdaus e rakhlen kritokki bholer jonno আল্লাহ পাক তাকে এই মর্তলোকে প্রেরণ করে 340 বছর মতান্তরে 360 বছর চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে আল্লাহ তাআলা ক্ষমা করে মরণের বটল কেড়ে নিয়েছিলেন বিবি থেকে জোড়া করেছিলেন দুইজনকে দুই দেশে ফেলে দিয়ে 340 বছর পর্যন্ত জরনামে কান দিয়েছিলেন এবং শরীরে কোনো জামা ছিল না কাঁদতে কাঁদতে গলাতে হলে সন্তুষ্ট হবে চোখের এই মুখের মাংসগুলো মাংসগুলো বসে পড়েছিল তখন আল্লাহ তাআলা নিষেধ ছিল সমস্ত সৃষ্টিগুলোর কাছে কোন সাহায্য তাকে করবে না বাবা সালাম আব্রু ঢাকার জন্য গাছের কাছে পাতা চাইল সকল বৃক্ষের কাছে পাতা চাইল কেউ দিল না শেষ পর্যন্ত আন্দির কাছে গেল গাছের কাছে গেল আন্দি তুমি আমাকে দুটা পাতা দাও আমি আমার আব্রু আব্রু পেয়ে আমি আমার এই দুরবস্থা থেকে আমার উত্তরণ ঘটাই আমি আমার আব্রু সংরক্ষণ করি আন্দির গাছ দুটি পাতা দিল আল্লাহ তাআলা আন্দির গাছকে ধমক দিয়ে বললেন হে আন্দির তুই কি জানিস না জামার হুকুম বরখেলাপ করলে পরিণতি কি হয় তোকে আমি ধান নামে রতন দেশে প্রবেশ করাবো আঞ্জির গাছ কেটে গেলে আল্লাহর কাছে বললো হে পরওয়ারদিগার আল্লাহ তুমি আমাকে ধান নামে যদি ফেলে দাও তাতেও আমার কোনো দুঃখ নাই কিন্তু আদমের চোখের পরে আমার সহ্য হয় আল্লাহ পাক তখন বললে আঞ্জি তুই আমার আদমকে এত ভালোবাসবি এত আদর করলে অবশ্যই তোর স্থান হবে জান্নাতে সে বাবা তোমাদের সাথে সালাম থেকে শুরু করে বিশ্ব নবী রসুলের পাক ছিল ইসলাম এবং বিশ্ব নবী রসুলের পাক ছিল ইসলামের সময়ে বেলায়েতের যখন নবুয়াতের যুগ শেষ হয়ে গেল বেলায়েতের যুগ শুরু হলো তখন ওলি আল্লাহের মাধ্যমে আমার সেবাদান হুজুরের সমাজকাল পর্যন্ত বহু সভ্যতা পৃথিবীতে আসছে বহু উন্নতি হয়েছে তা আমরা জানি না কত সভ্যতা আসছে কত ফেরাউন নমরুদ কারণ এই পৃথিবীতে এসেছে এবং অন্যায়ের কারণে আল্লাহর গজবে নিপতিত হয়ে ধ্বংস হয়েছে বহু সভ্যতা বিলীন হয়ে গেছে আজকে আমরা এক সভ্যতা এসে বসেছি যেখানে প্রযুক্তির উন্নয়ন বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশ ব্যাপকভাবে হয়েছে কিন্তু একটি জিনিস হারিয়ে গেছে সেটা হচ্ছে নৈতিকতা এবং মায়া নৈতিকতা নাই মানবিক মূল্যবোধ নাই প্রেম প্রীতি ভালোবাসা নাই বিনয় মহব্বত নাই সাম্য শৃঙ্খলা নাই নাই বলতে পৃথিবীতে কিছুই নাই মানুষ মানুষকে হত্যা করতে আনন্দ পায় এবং এই বিকৃত আনন্দে উল্লসিত হয় ইতর শ্রেণীর লোক শুধু চট্টালিকা করে তার উপরে দাঁড়িয়ে অহংকার আস্বাদন করে এগুলি কিন্তু সব কেয়ামতের লক্ষণ কেয়ামতের আগে একটা বিপর্যয় আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় সেই সময় কিন্তু সামনে সারা পৃথিবী কেলাদান বলছেন
সারা পৃথিবী আল্লাহর গজবের মুখে। যতদিন বিশ্ব নিখাদর ফরিদপুরি কেন জানতে আল্লাহ তালার নিয়ামত হিসেবে আমাদের মাঝে ছিলেন, রসুলের পার্শ্বের বেসরতের দরজায় বিশ্বনবীর সর্বশ্রেষ্ঠ দায়ের হিসেবে আখিরি জামানায় তিনি এই বাংলার মুখে জন্মগ্রহণ করেছিলেন এবং আল্লাহ তালার সাথে মিলন ঘটেছিল। আল্লাহ তালার তাজার দিয়ে পূর্ণতায় যে ছিল পেরার মধ্যে পূর্ণ চা বিঘটিত হয়েছিল। বিশ্বনবীর নিয়ামত, বিশ্বনবীর মেরামতের পূর্ণ চাঁদ প্রতিফলিত হয়েছিল আমার কলকাতা মন্দির অযোধ্য রাজ্যের রাজশীতে। তিনি এসেছিলেন ইসলামের প্রকৃত বাণী মুসলিম জাহানকে বোঝাতে। তিনি এসেছিলেন বিশ্ববাসীকে রসুলের পার্শ্ব ইসলামের সত্য তরিকায় দাখিল করতে। তিনি এসেছিলেন এই সৃষ্টি করে জন্য বিশ্বনবীর তরফ থেকে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে। যতদিন কেবলান দৃশ্যমান জগতে ছিলেন আমরা দেখেছি, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবীতে কোন তোয়াজব দেন নাই। যেই পাত্র বিশ্বনবী খাদা ফরিদপুরি কেবলান সাহেবকে আল্লাহ তাআলা তদের সান্নিধ্যে নিয়ে গেলেন, তারপর থেকেই কিন্তু এই পৃথিবী অন্ধকার হয়ে গেছে। এখন ধাপে ধাপে পৃথিবীতে বসবাস করছে। করোনা মহামারী সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, এরপরে আরো কত কি আসবে তা আপনারা দেখবেন। ভয়ঙ্কর যুদ্ধ বিক্ষোভ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস থেকে শুরু করে এমন বিপদ পৃথিবীর উপর আসবে যে মানব জাতি ধ্বংসের শেষ প্রান্তে চলে যাবে। সেই জন্য দাদা হুজুর কেবলা দান দাদা এনায়ত করি কুদ্দুস তিনি কেবলা দান হুজুরকে শেষ বিদায়ের সময় শেষ অরুষ শরীফে বলেছিলেন, বাবা আমি তোমাকে প্রকৃত ইসলামের শাশ্বত মহিমা যেই মহিমা আলোকে আলোকিত হয়ে এক সময় মানুষ উন্মানের মতো রসুলের পার্শ্ব ইসলামের কদম মোবারকে দাখিল হয়েছে এবং মুসলমানদের মাথায় সুলতানাতের তার শোভা পেয়েছে, আল্লাহর রহমতে ভরপুর থেকেছে, ঐক্যবদ্ধ থেকেছে। কারবালার হৃদয় বিদরণ ঘটনার মধ্য দিয়ে রসুলের পাক শ্রেষ্ঠ লাহালে বাড়িতে রক্তে যখন রঞ্জিত করা হয়েছিল, কারবালার দুর্দান্ত ধুলায় দুর্দরিত করা হয়েছিল, সত্য তরিকা প্রকৃত ইসলামের শাশ্বত রূপকে রাজতন্ত্র কায়েম করা হয়েছিল, সাম্য শৃঙ্খল ঐক্য ভ্রাতৃত্বকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তখন থেকে আমাদের মধ্যে যত বিভেদ তৈরি হয়েছে, আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আমাদের মধ্যে বিতর্কের মাধ্যমে মাধ্যমে অথবা পাহাস মনাজানার কথা বলে মুসলমানদেরকে খান খান করে দেওয়া হয়েছে। রসুল ইসলাম তাই আখিরি জামানা সম্পর্কে বলেছিলেন, এরশাদ করেছিলেন যে সারা আখিরি জামানায় সারা পৃথিবীতে প্রাসাদ ও কর্ম মসজিদ হবে, কিন্তু মসজিদের পবিত্রতা থাকবে না। কোরআন শরীফ থাকবে, কিন্তু তার আলো বা তার তাসি মানুষের মধ্যে প্রবেশ করবে না। আলেমগণ দুনিয়াদার হবে, দুনিয়া লাভের উদ্দেশ্যে তিনি এলেম হাসিল করবে। বনি ইসরাইল 72 ভাগ হয়েছিল, আমার উম্মত 73 ভাগ হবে, যার 72 ভাগ জাহান্নামে হবে। একটি ভাগ থাকবে, সে একটি ভাগ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতে সাইনবোর্ড লাগাইতে তো হবে না, রসুলের পাক ইসলামের চরিত্রে পূর্ণ চরিত্রবান হতে হবে প্রত্যেকটি মুসলমানকে। আমি কোরআন শরীফ পড়লাম, আমি হাদিস শরীফ দাওয়া করলাম আর কাজ করলাম তার বিপরীত, আমার ভিতর রইল অন্ধকার। মানকান আপনি হাত দিয়ে আমার বাবুয়াতে আখেরাতে আমা, সে দুনিয়াতে অন্ধ আখেরাতে গন্ধ হয়ে উঠবে, আল্লাহ তারা কোরআন করিম এরশাদ করে। এবং আল্লাহ তারা এরশাদ করেন, আমার ইউপিল পাওয়ান তানজানা মুবালিয়া মুর্শেদা, হে আমার হাবিব আমি যাদেরকে হেদায়ত দান করবো না তাদের জন্য আপনি বান্ধব অভিভাবক এবং পথ প্রদর্শক পাবেন না। সেই অভিভাবক পথ প্রদর্শক হচ্ছে মুর্শিদে কামিল,
তারই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও আল্লাহর বন্ধুর কাছে বসো আল্লাহর কাছে বসার নেক মাকাসে তোমাদের পুরা হবে আল্লাহর কাছে বসার নেক মকসদ তোমাদের পুরা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ বলেন আমার বান্দা আমার আকর্ষণে আমার প্রেমে আমার স্মরণে আমার জেকেরে উন্মত্ত হয়ে পাগল হয়ে আমার এত নিকটবর্তী হওয়ায় যে আমি পড়োয়ার জায়গা তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে আমি পড়োয়ার জায়গা তার মুখ হয়ে যায় যা দিয়ে সে বলে আমি পড়োয়ার জায়গা তার হাত হয়ে যায় যা দিয়ে সে চলে আমি পড়োয়ার জায়গা তার পা হয়ে যায় যা দিয়ে সে আমি পড়োয়ার জায়গা তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে আমি পড়োয়ার জায়গা তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে অর্থাৎ এইরকম নৈকট্য আল্লাহ আল্লাহ তাআলা তার বান্দার সাথে দান করেন বন্ধুত্বের মর্যাদা দিয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়াল্লাহু আনহু পরস্পর পরস্পরের উপর রাজি খুশি হয়ে আখরিয়াতের মাকামে আল্লাহ পাকের সাথে বিদায় হওয়া তাই রাসূল পাকসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাদুহা সাদুহা জাসাদু কুল্লিহি ও ফাসাদা ফাসাদা জাসাদু কুল্লিহি আলা ওয়াহিয়াল কাল কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ মমিনের কাল বলছে আল্লাহ মানুষ সেই হৃদয় রাজ্য সম্পর্কে অথবা সেই সর্ষে সদর সম্পর্কে আমাদের মধ্যে কোনো আলোচনা নাই আমরা কোরআন শরীফে কিছু অংশ বলি কিছু অংশ বলি না যতটুকু স্বার্থের উপরে যায় ততটুকু বলি যতটুকু স্বার্থের বিপরীতে যায় ততটুকু আমরা গোপন করি এবং আমরা আলেমগণ ইসলামী শিক্ষায় শিক্ষিত হন ইসলামী জ্ঞানে পণ্ডিত হন নাফসানিয়াতের ভেবে পড়ে আজকে নিজেদের আত্মমহিতা এবং জ্ঞানের বাহাগুলি জাহির করতে গিয়ে এক আলেম আর এক আলেমকে কাপের পাতলা দিচ্ছে নিজেদের দল ভারী করছে এই খেলা শুধু বাংলার মাটিতে নয় এই খেলা সারা মুসলিম জাহানে আমরা খন্ড বিখণ্ড হয়ে গেছি পৃথিবীর সব জাতি ঐক্যবদ্ধ আফসোসের বিষয় আমরা সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মত সর্বশ্রেষ্ঠ অনুসারী হয়ে আমরা খান খান হয়ে গেলাম তাই রাসূলুল্লাহ ইসলাম এরশাদ করেছিলেন যে বাহাত্তর বার জাহান্নামী হবে কেন জাহান্নামী হবে অর্থাৎ কোরআন পাকের হাদিস শরীফের যে সমস্ত নির্দেশনা তারা বলবে মুখস্থ থাকবে কিন্তু তাদের মধ্যে তাতেই থাকবে না তাদের মধ্যে সাধনা থাকবে না তাদের মধ্যে সে আমল থাকবে না শুধু পোশাকি ইসলাম নিয়ে তারা চলবে অথচ রসুল পাক ইসলামের পূর্ণ চরিত্রে চরিত্রবান হওয়ার যে শর্ত যেই শর্ত রসুল পাক ইসলাম দিয়েছিলেন যে তোমরা যদি মমিন হতে চাও লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া লা ইউমিনু আন-নাসি আজমাইন তোমরা তোমাদের বাবা মা ভাই বোন সন্তান সন্ততি স্ত্রী পুত্র এমনকি পৃথিবীর সমস্ত মানুষ হইতে এমনকি তোমার নিজের জীবন হইতে আমি তোমাকে বেশি ভালো